পূর্ব বর্ধমান জেলার কালনার জলকন্যা সায়নী দাস মধ্যবিত্ত পরিবারের সন্তান। এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু হিসেবে আমেরিকার মোলোকায় চ্যানেলে জলে নামতে চলেছেন। চ্যানেল কর্তৃপক্ষ মেল করে সম্মতি দেয় মোলোকায় চ্যানেলে নামার। গত বছর করোনার জন্য সম্মতি পায়নি। সপ্তসিদ্ধ জয়ের স্বপ্নে বিভোর কালনার 23 বছরের জলকন্যা সায়নী দাস। প্রতিদিন ভোরে কালনার ভাগীরথী বা পুকুরে সাঁতারের অনুশীলন করে সায়নী, তার প্রথম গুরু বাবা রাধেশ্যাম দাস। ইতিমধ্যেই সায়নী ক্যাটলিনা ইংলিশ রটনেস চ্যানেলে জয় করেছে। এখন তার লক্ষ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দীর্ঘ চ্যানেল আমেরিকা যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের মোলোকায় চ্যানেল। বাবা হিসেবে তো অবশ্যই গর্বিত, কারণ সন্তানের গর্ব নিয়েই হচ্ছে বাবা মায়ের গর্ব হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়াশোনা খেলাধুলা, এটা আমার একটা স্বপ্ন ছিল, সে স্বপ্নটা একটার পর একটা পূরণ হচ্ছে, এটা তো গর্বের বিষয়ই। আমার মনে হয় সে অর্থ থাকুক আর না থাকুক, মানুষের প্রথম যেটা লক্ষ্য থাকা উচিত সেটা হচ্ছে স্বপ্ন। আর মানুষ যারা স্বপ্ন দেখতে না পারে তারা জীবনে কিছুতেই প্রতিষ্ঠিত হতে পারে না। ও অলরেডি অফিসিয়ালি যে সপ্তসিন্ধুর মধ্যে দুটো চ্যানেলও পার করে ফেলেছে, আর চ্যানেল বলতে গেলে ও আরেকটা চ্যানেল করেছে, সেটা হচ্ছে রটনেস চ্যানেল। আগামী ওর লক্ষ্য মোলোকায় চ্যানেল হাওয়াই দ্বীপপুঞ্জের, যেটা করার কথা ছিল 2020 সালে, কিন্তু সেটা লকডাউনের জন্য যেতে পারেনি, 21 সালেও পারলো না। 22 সালে ওর কুক স্টেট কনফার্ম ছিল, কিন্তু সেটাও এবার ক্যান্সেল হয়েছে। যাই হোক, এবছর মোলোকায় চ্যানেল ওরা পারমিশন দিয়েছে, আমরা এখান থেকে 26শে মার্চ কালনা থেকে বেরোচ্ছি। 3রা এপ্রিল ওর টেন্টেটিভ একটা ডেট দিয়েছে ফার্স্ট স্লটে, যদি সেই স্লটেও পারে সেখানে যাবে। আর এটা একদম মানে আমাদের কাছে মানে খুব চাপের বলতে পারি, যে যখন স্কুলে পড়াশোনা করে যে ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড হয়, পরের ক্লাসে যখন ওঠে তার উপরেই চাপটা বেশি থাকে, মনে হয় যে সেই স্ট্যান্ডার্ডটা ধরে রাখতে পারবো কি না। কারণ অলরেডি ও 3টে চ্যানেল পার করেছে, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছে, এবং এই চ্যানেলটা বিশ্বের সবচেয়ে দীর্ঘতম, 26 মাইল 42 কিলোমিটার, এবং প্রথম এশিয়ার মহিলা হিসাবে অংশগ্রহণ করতে চলেছে। এটা আমাদের পরিবারের থেকে একটা সত্যিই চাপের, যে এই চ্যানেলটা সঠিকভাবে ও সুস্থভাবে এই চ্যানেলটাকে পার করে আবার 3টে চ্যানেলের মতো জাতীয় পতাকা উত্তোলন করতে পারবে, এটা আমাদের খুবই বেশ খুশি এবং খুব ভালোই লাগে যখন সবাই আর কি ওর প্রশংসা করে, সেটা খুব ভালো লাগে। ওর সামনে কোন মানে কী সাঁতার আছে? আমার সামনে আছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে মোলোকায় চ্যানেল, সেটা আগামী মার্চে আমরা সবাই যাচ্ছি, আর তারপরে সেই প্রস্তুতি চলছে, ওর প্র্যাকটিস এইসব নিয়েই চলছে। পড়াশোনা ছোটো থেকে পড়াশোনা, গান বাজনা, তার সঙ্গে খেলাধুলা, তারপরে সুইমিং, এখনও পর্যন্ত সুইমিংটাই চলছে বাবা পুরোটাই। তারপরে তো আস্তে আস্তে এবার সবাই মিলে সাপোর্ট না করলে তো আর হয় না, প্রথমটা বাবা, তারপরে বাবা, মেয়ে, সঙ্গে আমি এবং আমার বড় মেয়ে আছে, আমরা সবাই মিলেই ওকে চেষ্টা করি যত সাধ্য আর কি সাপোর্ট করা যায়। আমরা চাই ও আরও বড় হোক, বিশ্বের সেরা হোক, এটাই চাই। ওকে জিজ্ঞাসা করলে যেরকম সাঁতার করা বলে, হ্যাঁ আমাদের বাড়ির পাশে আছে, ভালো, এটাই বলি। 2022 সালের এপ্রিল মাসে মোলোকায় চ্যানেলে অভিযানে নামবেন। পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে অসামান্য দক্ষতা অর্জন করেছে। তিনি সম্প্রতি ইতিহাসে অনার্স নিয়ে স্নাতক হয়েছে। অনেকেই সাপোর্ট করছেন, যেমন এই মোলোকায় চ্যানেলের পুরো স্পন্সরশিপ যিনি হেল্প করছেন তিনি হলেন শিল্পপতি সুশীল মিশ্র, এছাড়া বাবার বন্ধু সুরজিৎ বক্সী, এছাড়া আমেরিকার প্রবাসী বাঙালি ডাক্তারবাবু ডক্টর বিশ্বজিৎ ঘোষ, পালনার ডক্টর কেশব সিংহ রায়, তাছাড়া প্রবাসী বাঙালি যিনি রয়েছেন ইন্দ্রনীল আচার্য এবং তার পরিবার, তারা এমনকি বলেছেন তারা বোটে থাকবেন এবং যাবতীয় যা যা ওখানে প্রয়োজন তারা সেটা সাহায্য করবেন, কারণ ওরা ওখানেই থাকেন। এটা একটা বড়, ভীষণ বড় সাপোর্ট আমি পেতে চলেছি। এই যে তোমার যে সাঁতারে যে একটা নেশা বা এটা তোমার ভালো লাগা বা এটা মানে এটা থেকে তুমি জীবন উন্নতি করতে পারবে, এই ব্যাপারটা প্রথম কে বুঝেছিল? প্রথম আমার সুইমিং যে ডিসিশন নেওয়া, যে সুইমিং করানো, সেটা অবশ্যই বাবার। তারপর সুইমিং যে আমার হবে এটা প্রথম বাবাকে বলেছিলেন আমার কোচ পশুপতি কুণ্ডু স্যার, উনি আমার স্ট্রোক দেখে বাবাকে অ্যাসিওর করেছিলেন যে সায়নীকে সাঁতারে রাখতে, সেটা ভালো জায়গায় যাবে। তো এনারা অবশ্যই তারাই যারা, যার জন্য আজকে আমি এখানে।
আচ্ছা, মা এবং বাবার অবদান কতটা এগিয়ে যাওয়ার পিছনে? এটার কোনো মানে লিমিটেশন নেই, এই সাপোর্টটা আছে বলে আজকে এত দূর আসতে পেরেছি। আশা করছি আরও আরও অনেক অ্যাচিভমেন্ট করে সবাইকে গর্বিত করতে পারব। আর এরপর কী লক্ষ্য আছে? এই মুহূর্তে আমার যেটা টার্গেট সেটা হলো সাঁতার কেটে সপ্তসিন্ধু পার করা, যেটাকে ওশিয়ান 7 চ্যালেঞ্জ বলা হয়। তার মধ্যে ইংলিশ চ্যানেল এবং ক্যাটরিনা চ্যানেল এই দুটো কমপ্লিট, এবং আগামী লক্ষ্য আমার মলকাই চ্যানেল, এটাও ওশিয়ান 7-এর মধ্যেই এবং লংগেস্ট এটা। আরেকটা রয়েছে যেটা রেজিস্ট্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কোভিডের জন্য জানি না সেটা আদৌ সম্ভব হবে কি না। 2022 সালের নভেম্বর অথবা ডিসেম্বর মাসে নিউজিল্যান্ডে কুক স্ট্রেট পেরোনোর কথা রয়েছে, কিন্তু এই মুহূর্তে মানে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের বর্ডার সিলড রয়েছে, সেই কারণে এখনও শিওর নয় যে ওই চ্যানেলটা আমি ক্রস করতে পারবো কি না। এরপর আমার মাস্টার্স করার ইচ্ছা আছে, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি থেকে অ্যান্থ্রোপোলজি নিয়ে মাস্টার্স করার ইচ্ছা রয়েছে। এই যে মধ্যবিত্ত পরিবারে থেকে তুমি যে এত দূর এগিয়ে যাচ্ছ, এতে সহযোগিতা কার কার আছে? প্রথমেই আমার বাবা মা এবং অবশ্যই পারিপার্শ্বিক অনেকেই আছেন। যেমন এই মুহূর্তে এই মলকাই চ্যানেলের জন্য আমাকে স্পন্সর করছেন শিল্পপতি সুশীল মিশ্র, এবং বাবার বন্ধু সুরজিৎ বক্সি, এছাড়া অনেক সংস্থা, অনেক ব্যক্তি নিজের তারা যতটুকু পারছেন আমাকে সাহায্য করার চেষ্টা করেন। শুধু আর্থিকভাবেই নয়, অনেকে অনেক ধরনের অ্যাডভাইস, যেমন রিসেন্টলি আমেরিকার আমার অনেক ফ্রেন্ড যারা ও এই ওপেন ওয়াটারের সাথে যুক্ত আছেন, তারা নানাভাবে আমাকে হেল্প করছেন কীভাবে ওখানে গিয়ে কী কী করা উচিত, মেন্টালি সাপোর্ট থেকে আরম্ভ করে আমার সুইমিং পারপাসের যেরকম সব ধরনের সাহায্যই তারা করে যাচ্ছে। তার কৃতিত্বের জন্য আনন্দ বার্তা তাকে সেরা বাঙালি হিসেবে সম্মানিত করেছে। কালনা থেকে রিতা পাটাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।